করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পদক্ষেপের প্রথম দিনে এভাবেই কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জরুরি প্রয়োজন ছাড়া যারাই রাজপথে বের হয়েছেন তারাই বাধার সম্মুখীন হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর। হাসপাতালে যাওয়া আর যৌক্তিক কোনো কারণ দেখাতে না পারলে কাউকে যেতে দেয়নি পুলিশ। বর্তমান পরিস্থিতিতে করোনা রোগের জন্য যাতে কেউ অহেতুক ঘোরাফেরা না করে এই জন্য আমরা চেকপোস্ট করে জিজ্ঞাসাবাদ করতেছি। যানজট ছাড়া গুলিস্তানের এমন চিত্র বিগত 5-6 বছরেও দেখা যায়নি। রিক্সা হুন্ডা দুই একটা যাই পার হচ্ছিল তাও পড়েছে তল্লাশির মুখে, আর মিথ্যা বলায় শাস্তিও পেতে হয়েছে চালক আর আরোহীকে। আমি ধানমন্ডি যাব। ধানমন্ডি এদিকে এটা আজিমপুর চলে আসছেন? ওই উল্টা পথে যাবো আর কি, ভুল হয়ে গেছে, আমি চিনতে পারতেছি না।